আমি আরাধিতা, সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। আমার আজকের কবিতা তিনটে ভারত, কবি দীপক চন্দ্র দাস। তিনটে দেশ, ধনীর দেশ, মধ্যবিত্তের দেশ, হত দরিদ্রের দেশ। তিনটে দেশেই আজ চিলড্রেন্স ডে। তিনটে দেশের একটাই নাম, ভারতবর্ষ। প্রথম দ্বিতীয় রঙিন যে আজ, তৃতীয় ভারতে ঘোর আকাল। এক মুঠো ভাত, একটা পোশাক, শোয়ার জন্য 3.5 হাত, শিশুর জন্য পাও মিলি না, লড়ছে শিশু 7 সকাল, লেখাপড়া তো দূরস্ত, কাটছে যেদিন ইট ভাটায়। এখানে শিশুর বাসন ধোয়, চপ ভাজে, ইটও বয়, পাথরও ভাঙে, শিশু শ্রমিক আইনে বলে, বাস্তবতা সস্তা যে। তৃতীয় ভারতে খুব দরকার 365টা ভাত দিয়ে। তৃতীয় ভারতে আগে ভাত দে, তারপর একটা চিলড্রেন্স ডে। নমস্কার।